আর আলহামদুলিল্লাহ বললে আসমান জমিনের মাঝখানে তো তোমার জায়গা ও তোমার বরিয়া নাকি আখেরাতের কিছু প্রমাণ হয়ে বলে দিবা আজ থেকে যদি আর কোন ইসলাম না হলে খালে কি বলি আর তো তুমি ওগুলো বলি যায় ই হিসাব আল্লাহর দেলাই যদি বলে দে ও আপনি কইলা আর এর বাদ থেকে ওগুলো শুরু করে দিতে ও আমার হিসাব আল্লাহ লইবেন না লইতে না মানবানি আর লা ইলাহা ইল্লাল্লাহ হযরত মুসা আলাইহিস সালামে আল্লাহর কইলা রে আল্লাহ আমারে তো আপনি কুয়ে তুলো নিলা আমার লোকে আমার কিলাও আমারে কলিমুল্লাহ বানাইলা এটা আপনার শুক্রিয়া যে ওলা একটা জিকির গাই দেখবা যে গুটি আমি আপনার এটা কিতাম পারি ইগু আর এটা জানেন না আল্লাহ বলেন বলে আইলেন তাহলে ইগু কি গু আল্লাহ কাইতো ইগু তো মিয়া জারে ও মুসলমানেও জানে মুসলমানেও জানে হরুতায়ও জানে সারাই জানে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ জিকির তুমি আনু গাই গুটি কিতা হবে বলে আমার দরজা আপনার কাছে ও আল্লাহ কইলা ইগুলে তুমি হরুমরু করতে তো বলে ও সাত আসমান আর সাত জমিন একবার উঠাও আর লা ইলাহা ইল্লাল্লাহ এখলে কি হাজত উঠাও দেখবাই ও গুরু গুরু পালি পাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর এই আমল দেখাইলে মানবানি আল্লাহ আমি তিরমিজি শরীফ থেকে আল্লাহু আকবার আমার মহবুবর নাম কে কইছো আর একবার দেখো আমার সম্পত্তি তোমারে দেলাইমু আমার ছাগলের ভাল তোমারে দেলাইমু কোন সময় মানুষ কই জানি হকলে অকল মাল দিলা আলু বকরে ঢাকা মাল লই যাই নবীজি গেলে গরো কিতা তুই বলে গরো আল্লাহ আর আল্লাহর রসুল দিয়ে গেছে আল্লাহ আল্লাহর রসুলের দান গর বল দিতা না সারা দিলে সত্যি আল্লাহ সওয়াব দিত কোন গুত আল্লাহ দিবাই আল্লাহ জানেন বলতে উম্মতে মুহাম্মদীর আসর তো কি মাগরিব পর্যন্ত তুমি দেন বলে দুই কিরাত থাকে এক কিরাত হইলো উহুদ পাহাড় কিরাত বলে জিননি এক উহুদ পাহাড় উম্মতে মুহাম্মদীর কইলা তুমি দেন আসর তো মাগরিব পর্যন্ত ইবাদত করো তুমি দেন দুই কিরাত হই পায় আর নাসারারে কইলা তুমি দেখ জোর থাকিয়া আসর পর্যন্ত খাম করো তুমি দেখ নদী ফিরা পাইবা এহু দিলে কইলা তুমি দেখ বজর থাকি জোর পর্যন্ত খাম করো তুমি দেখ নদী ফিরা পাইবা সময় হলো সমান নিবা সমান নি এহু দিলে বেশ খাম করে যা কম দিলেন আর এর চেয়ে তুলা বেশি দিছেন না সারারে আর এর চেয়ে বেশি দিলেছেন খারি উম্মতে মুহাম্মদের তখন হানবি মজবর অক্তর ব্যাপারে কইছেন বহু দলিল হয়ে থাকলো সবচেয়ে বড় যে কম সময়ে আর কম সময়ে বানাইতে হয়েছে যে তুমি ইসলাম থেকে আওয়াজ করা লাগবে ও যারা এতরাজ করলা বলে তুমি বেশ কাম করিয়া কম আর এন্টাইল কম কাম করিয়া বেশ আল্লাহ বলে তোমার এখন দিছি বাজারে এখন কত চলে বলে খামলার রোজ হইল বাসা এক বেটারে জোয়ার পর্যন্ত করি আপনি বাসশো টাকা দিলা বাজারে ঘুরা দিন খাম করলে বাসশো টাকা পাওয়া যায় আর এক বেটায় আসর পর্যন্ত করায় বাসশো টাকায় আর এক বেটায় বাকি পর্যন্ত আল্লাহ বলে জালিকা ফজলি জালিকা ফজলুল্লাহ ইউতি মান ইয়াশা ফাজিল দারে দেখুন নিমে কিন্তু খেউ তো কাহতে দটাই ভাই ফাজিল ধরে বন্ধ তোমারে কম দিছিলি তোমার হিসাব দেবো বাজারে 500 টাকা করে বিকে তোমারে 700 টাকা দিছি ওগুলো 150 টাকা দিছি উম্মতে মুহাম্মদীর আল্লাহ তাআলা যে সম্মান যে ইজ্জত যে মর্যাদা দিছে বেশি না নি
অন্য উম্মতের তুলনা বেশি আনিবা। এখানে শুক্রিয়া আমরা আদায় করতাম না করতাম না, ওখানে করতাম নি লাইন চাকার তুমরা জিদান শুক্রিয়া আদায় করো। আমি আরো বেশি হইব ফলাইন খাবার তুম ইন্না আজাবি নাসাতে, আর যদি শুক্রিয়া আদায় করো না তাহলে ইয়াদের কেউ দুশ্মনদের তোমার জন্য কান্দ মুসলমান করে দিন হাল আমরা রোলা হয়েছে নি কই না খেলে দুশ্মন মুসল্ল তো হয়েছে না নি। এখন আমরা আল্লাহর শুক্রিয়া আদায় করতাম নি যে নিয়ামত হয়েছে, নিয়ামতের কদর জানি করতাম নি, উম্মত উম্মত সঠিক হইতাম নি। যে আজ থেকে বেসরি ইস্তেকবাল ভুল করছি তো আনিবা, ও আল্লাহ বলছেন অস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা, বলে তুমি তাই বেশ বেশ হরি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আল্লাহ তোমার নাম জিন্দেগির সমস্ত গুনাহ মাফ করে দিতে লাগিবা। ইউরসিল ইসসামা আলাইকুম মিদরারা, আর আসমান থেকে তোমার দান্ডে মুসলধার জড়ি জড়ি রহমত নাজিল করবা। বেশরে ইস্তেগফার করো, আগর জিন্দেগি যা ভুল করছে ইস্তেগফার করতাম না করতাম না, ওখানে বলিতাম নি না যে গুইন্দে আগুন লেগে যায় গুইন না আর ভুলা যায় না তো টাইম তো চলিয়া খালি বলি তা জানি ওলা নি না যে গুইন্দে আগুন লেগে যায় গুইন্দ বলি তা কইতরা ও ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ও ইউমদিদুকুম বি আমওয়াল ও বানিন, আল্লাহ তোমাকে মাল বাড়াই দিবা, দৌলত বাড়াই দিবা, টাকা পয়সা বাড়াই দিবা, আর নেক আওলাদ দিবা যেটাই তোমার নাম খোদা মানো, আর ভুয়া আওলাদ দিবা। পুরিন দিতে নাই, পুরিন দিলে বেজার হইবে না মানুষ, কিটা লাগি বেজার হয় জি বিয়া দিতা পয়সা কত খরচ হইছে এটা কোন কিতাব আইছে পয়সা খরচ করি বলে বিয়া দিতা দুনিয়ার যে কিতাব আছে আমরা দুনিয়ার হ্যাঁ দুনিয়ার যে কিতাব বর্তমানে যেখানে চলে ও বেটায় কইছিল পাঁচ পরিবার বাদে বহুলে বইল বলে সামনের গুলা তোমার করো আর বুড়ি হইবা তোমার চিন্তা মেটিয়ে রাইত কান দিলি তাই আর করবার কিছু আছে নি আল্লাহ আমরা গীতা করিয়া বিলীন করব তোমার মনে হয় একশো তালাক দেখে বেটিয়া খান দিলি টাইম ঘুমাইয়া খাবে দেখলা দুদকর বরিষ্ঠা আইয়া তারে টানিয়া আর দুদকর গেলে যখন এক নম্বর তোর সবাই হারাইছা ইয়া দেখুন তোর যার মুখে বড় পুড়ি দেখু ওকে ওলা আজ্ঞা কইছে কবরদার আমার বাবারে তুই তো হারাইতে তাই না আমি লড়াই লাগাই দেবো তুমি বরিষ্ঠার লোকে আমার বাবারে তুই তো হারাই দিতাম না তাই বলে এই বেটি মানুষ লোকে মায়ের করিয়া দরবার করিয়া বেই যদি যাই কি দুই নম্বর তোর সবাই ও তো দুটো কামাইতা দুই নম্বর কি আমার লাগবে দুই নম্বর পড়ে বলে আহ কইছে কবর ধর আমার বাবার আর দিতে তো বলে আচ্ছা তিন নম্বর গেলে তিন নম্বর গেলে বল তিন নম্বর পড়ে চার নম্বর গেলে বল চার নম্বর পড়ে পাঁচ নম্বর গিয়ে পাঁচ নম্বর পড়ে কক আসলা আর দরজা কখন দুদকর দরজা পাঁচ খান সাত খান নি আর বাস কানো গিয়ালে বাস পড়িয়ে আটখানির বাজে তার ঘুম ছাড়িয়েছে আর উড়ি আই ওই বেটির ঘুম তাই ওদা কই ওই বেটির কাছে কান্দা শুরু করছো বলে আই জানলাই আমার অত বড় বিপদাই বাস আইস যদি ছয় নম্বর তো সবাই নিয়ে যাই তা গিয়া যে আই আমার বাসারেও না খাওয়া আমার বাসারেও না খেয়ে বসলা না আমি আমি আমার দিকে আল্লাহর কাছে তুমি দোয়া করো আল্লাহ দোকান দরজা ও গুড়ি কম্পকে দিয়ে ভাই বুড়ি দেওয়া আর বুড়া দেওয়া তোমার এত আমার এত আল্লাহর রেজা খুশি আল্লাহ খালি কোন পাই দিবা মানুষ কম বয়সী মানুষ খালি এমনি স্ট্রোক হয়ে যাবে ওই দিন আমরা রেখ মজাজ আমরা রেখ কর্মী কাজী মাত্র ত্রিশ একত্রিশ বছর মারা গেছে গেছে তবলি গো আইয়া খতম হয়েছে আর খতম হাত তোলার বাদে হাত তোলা অবস্থায় স্টোক কি মারা গেছে আর জায়গাটা মরি গেল ভাই জোয়ান
মউতে জোয়ান খিলে বাসাইত নাই, মউতে সুস্থ শরীর বাসাইত নাই। ইজা জাজালুম লা ইস্তাগফিরুনা সাআতাম ওয়া লা ইস্তাগদিমুন। আমরা নাকি আমল বাড়াইবার চেষ্টা করতাম, হতাম না নি? কবরের জামান কিছু বাড়াই দিতাম না নি? বা কবর আগে গুদাইয়া কিছু জামান দিলাইতাম না নি? হে ও ইটা আমল করলে কিছু বাড়াইব নি বলে নবীজির উপরে একবার দরুদ পড়ছিলে দশ রহমত আল্লাহ। আর ও দরুদ কে নবীজির কাছে নিয়ে আজাইয়া তোর ফয়সালা দিবা, কিন্তু বড় খুশি দৌলত দৌলত মাঝিতে হইলে ইস্তেকবার করলে দৌলত হওয়া যায়, আল্লাহর ওয়াদা না নিবা? আমি কুরআন শরীফ থেকে কই জানি না, মানবাই নিবে দৌলত আল্লাহর কিছু। আর দৌলত শরীফ পড়িলে দশ রহমত নাজিল। আর ফরিশতা আব্দুল্লাহ যখন নবীজির কাছে দৌলত দিয়ে হাত দিয়া শরীফ দে, এখন আমরা আমলও করলে বা না ব্যাপারে হারুন রশিদ বাদশা খবর যায় মানুষ মরার বাদে আর আবার শুনি নাই বা তাকে নিয়ে কেউ মরি আই শুনি আর আইটা নেই আর আইটা নেই কিতা কিতা সামান পাঠাইছ সামান কিতা কিতা পাঠাইছ বলে খবর মাঝে সামান পাঠাই নিবে খবর সামান পাঠাই নি ও বারবার খালি তাই লোক এরে তুমি তিন দিনও লাগিয়েছো বড় গেলায় আর আমি তোমার এটা আছে বুঝা বুঝা দিলাম এর লাগি তো আমার ভালা পাও তুমি দশ দিনও লাগিয়ে গেলায় আর সামান নিলাই ডেকা নিলাই সিগুন নিলাই ওটা নিলাই ওটা নিলাই আর বিষ্ণু লাগিয়ে গেলায় অযোধ্যায় যে কতটা নিলাই মনে পড়ে নি অযোধ্যায় যে কতটা নিলাই মনে আছে নি অজ কতদিন নিলাই এক মাস দেড় মাস রয়েছো আর আইসো কতটা নিছো আর একবারে তার আইজি করলো আর মিডিয়ায় যায় না আর আবার কোনো সামান হয়েছো না ও তোমার ভাই জিন দেও তোমার লাগান বেও খুব আমি আর দুনিয়ার সামান হয়েছি না তিন দিনও সামান লাগে দশ দিনও লাগে বিশ দিনও লাগে হজো দেখতে লাগে এক মাসও লাগে আর একবারে দেখতে এই তোমার লাগে না আর অনেকদিন পর সাহি করি আর তুমি খান না জানি আর সব বলে ইলা তো মাটি বলে বুঝাইয়া কোনো মাঠে আমার দিতে পারছে আজ যে দড়ি দড়ি আমার লাগায় লাগায় আতে আতে দড়ি দড়ি বুঝাইয়া দিল আমরা রিলা দিই না আইব না নি ভাই খবর যাইব না নি আই যারা আমরা আছি একশো বছর বাদে এই জমি উঠাবো নি আজ থাকি একশো বছর আগে যারা আটলাই নখে খেয়ে আছি আমরা আসিনি আর আজ থাকি একশো বছর বাদে ইনকে উঠাবো নি
যাওয়া লাগবো না নি আমরা, কবরের জামান লাগবো না নি, ফখলর লাগবো না নি, আইজ বন্ধ নাই জামারি বা লাইয়া এমনি মাতি আর বা বেজারি না ও সৈয়দ অসমি বালা করি বলে যাও। এখন শাস্তি দিদি তুমি শাস্তি কো যদি শাস্তি তুমি দিয়া নকরাই শাস্তি আল্লাহ 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 সত্যই গুণ সব পড়ে বুঝতে পারছো নি? আর কলবি যদি কো শাস্ত্র কল করে এখন মার্কেটিং সহজ একটা আছে না নি আমরা তখন না আখের তোর সামান বাকি দিনে খামাইতে কম সময় খামাইতে আমার মনে নি আমল করবো নি ও লাইন ওকে দুকাইব নি না ভাই তা বাক্কা করি না আমরার বাজারের কাম নাই ইটা যেটা কইছি ইটা খাল শেখ বাজার নজর বাজার নি খাল না নজর বাজার মাছ মাতিছি নি তিরমিজি রবিবার মাছ মাতিছি আখের তোর বাজার জেলা গরম হয় ওলা বেসরি আমল করবার তৌফিক আল্লাহ দিতা আর আমরা আমল করবার চেষ্টা করতাম আমার মাতুনের শুনলেই জি ওয়া আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আব্বাস বয়াত খবর বয়াত আমরা 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 يا يحيى خذ الكتاب بقوة আপনার আউগাই যাক তারা বয়া তো উদ্দেশ্যে আইছে এখানে কেউ বাকি থাকছে না কারণ চলতি যে বয়া জুম্মা প্রদর্শনী মোটা প্রদর্শনী বিভিন্ন প্রদর্শনী মানিয়ে